ফিলিস্তিনের পক্ষে ওয়াইসি সহ সব মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘের সমালোচনা করে তিনি বলেন, তারা ফিলিস্তিনিদের পক্ষ না দাঁড়িয়ে হত্যাকার ইসরায়েলের পক্ষ নিয়েছে। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ফিলিস্তিনের ভূমি উদ্ধারে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মিলিত ইসলামী দলসমূহ বিক্ষোভ মিছিল করে এক স্থানে। তারাও সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।